হয়, এবার নহরুর দাম বৃদ্ধিয়ে জ্বলা কলা খুৱাইছে সর্বসাধারণ গ্রাহকক। মই বর্তমান উপস্থিত আছো শিবসাগরের কেন্দ্রীয় বজারত, আর এই কেন্দ্রীয় বজারতো প্রতি কিলো নহরুর দাম 400 টাকা হয়েছেগে, আর গ্রাম্যাঞ্চলত 400-450 টাকা হয়েছেগে 1 কিলো নহরুর দাম, যার বাবে যিসকল আসলতে নহরু ব্যবহার করা খাদ্যত তেওঁলোকৰ বাবে সমস্যার সম্মুখীন হয়েছে। মই ইয়াত গ্রাহকসকল আছে তেওঁলোকৰ জানিব বিচাৰিম। আসলতে পোনপ্রথমে মই এগৰাকী ব্যবসায়ী আছে, সেই ব্যবসায়ীগৰাকীৰ পৰা জানিব বিচাৰিম তেওঁ আসলতে কেনে ধরনের আসলতে বৃদ্ধি হয়েছে। দাদা, নহরুর দাম এতিয়া কিমান এখন বজারত? 400 টাকা। 400 টাকা হল আজি এসপ্তাহ হল। কিমান বাড়িছে এসপ্তাহত? 100 টাকা দাম হোলসেলর বাড়াই দিন এসপ্তাহত। হ্যাঁ, কেজি মে কিলো 100 টাকা বহায় বাড়ি। হ্যাঁ, কেউ বাড়িছে এ আমি গম না পাও, এই ডাঙর ব্যাপারই গম পাও। ইন্দোর আহে, এমপি পাড়া আহে। আপনার কি ধরনের সমস্যার সম্মুখীন হয় দাম বাড়িলে? হে, বহুত দিকদার, আমার বিকিবলে দিকদার হয়েছে। কাস্টমার নলে এনে বহি আছো, অলপমান নহরু লৈ কি কৰে। আসলতে গ্রাহকরও সমস্যাত পড়ে, সেই ধরনের ব্যবসায়ী সকলও সমস্যাত পড়ে। এগারী দাদা আছে, কি কব নহর দাম এসপ্তাহত 100 টাকা বাড়িছে? চৰকাৰখনে বিভিন্ন ক্ষেত্রে যিমান গুরুত্ব দিয়া দেখা যায়, কিন্তু মূল্য বৃদ্ধির ক্ষেত্রে কোনো কারণে গুরুত্ব দিয়া দেখা না যায়। কেতিয়াবা যদি পিঁয়াজৰ মূল্য বৃদ্ধি পাইছে, আজি নহরু আপনি 400 টাকা কিলো, সাধারণ মানুষ জ্বলা কলা খাইছে যে চৰকাৰখনে, বা চৰকাৰখনে এই বজাৰ নিয়ন্ত্রণ ব্যবস্থাটো চৰকাৰৰ হাতৰ পৰা এৰি দিলে, এড়িয়ে দিলে নাকি বনিয়া গোষ্ঠীর হাতত, তখনলোকে ইয়ার উপর কোনো ধরনের পদক্ষেপে গ্রহণ নকয়। সেইকাৰণে চৰকাৰে যেহেতু বাজেট অধিবেশন আছে, অধিবেশনত যাতে এই কথাটো যাতে পুঙ্খানুপুঙ্খভাৱে আলোচনা কৰক, আৰু যাতে নহৰু লগতে বহু বস্তু এতিয়া অত্যাধিক দাম হৈছে, যেনেকে আপুনি ঔষধৰ পৰা আদি কৰি বিভিন্ন ক্ষেত্ৰত দাম বাঢ়িছে, কিন্তু মূল্য বৃদ্ধি কৰিবৰ কাৰণে চৰকাৰে কিবা এটা ইনিচিয়েটিভ ল'বৰ কাৰণে আমি অনুৰোধ জনালোঁ চৰকাৰক। হয়, মই আৰু এগৰাকী গ্ৰাহক আছে, তেওঁ কিবা খাদ্য সামগ্ৰী লৈ আছে। দাদা, নহৰু দাম এসপ্তাহত 100 টকা বাঢ়িছে, সেইটোতো এতিয়া ল'বলৈ বস্তু চব বস্তুৰ দাম হৈছে, কমাই নাই বস্তু। যি এটা আগৰ পৰা দিছে নাই, 20 ৰুপিজ পটেটো, অনিয়ন 40 ৰুপিজ, নহৰু দাম 400 টকা কিলো। নহৰু মই সেইকাৰণে লোৱাই নাই, এবাৰ কৈছে কিমান কিনিব। আপুনি ডেইলি যোৱাবাৰ মই নিওঁতে 70 ৰুপিজ 80 ৰুপিজত নিছোঁ, এবাৰ 100 পোৱা, গম পাইছে নাই? গতিকে তেনেকৈ কেনেকৈ খাব আপুনি কওকচোন। কম বাজেটত আমি 40 টকা মানুহ, বেছি আমিতো পইচা পাতি ইমান থকা মানুহ নহয়, কম বাজেটতে চলোঁ। গতিকে আপোনালোকে জনাব চৰকাৰখনে আমাৰ নিচিনা মানুহলৈ চাওক আৰু ঘূৰি, যাতে আমি ভালকৈ চলি থাকিব পাৰোঁ। আৰু এনেকৈ যদি দিনে বাঢ়ি যায়, আমাৰতো চলাবলৈকে টান হৈ যাব নহয় জানো, চলিবলৈ টান হৈ যাব। হয়, বহুতে নহৰু খোৱা বাদ দিবলৈ ধৰিছে, কাৰণ 1 কিলো নহৰুৰ দাম চহৰাঞ্চলত বৰ্তমান যিবিলাক আচলতে ডাঙৰ ব্যৱসায় আছে তেওঁলোকৰ দোকানত 400 টকা, আৰু সৰ্বসাধাৰণ যিবিলাক আচলতে গ্ৰাম্যাঞ্চলত আছে তাত 400-450 টকা হৈছেগৈ, যাৰ বাবে নহৰু বিক্ৰী কৰিবলৈ এৰিছে বহু ব্যৱসায়ীয়ে। দাদা, কি সমস্যা সন্মুখীন? নহৰু বিক্ৰী আমালোক বহুত 2-4 দিন এৰি দিছিলোঁ, কালিৰ পৰা নহৰু বিকিছোঁ মই আমালোক 400 টকা কেজি হৈছে। ইয়া হৈছে পৰিৱেশ। আচলতে গ্ৰাহকসকলতো বাৰুকৈ জ্বলা কলা খাইছে, যিসকলে নহৰু আচলতে খাদ্যত ব্যৱহাৰ কৰে তেওঁলোকেতো সমস্যাৰ সন্মুখীন হৈছে। সেইদৰে ব্যৱসায়ীসকলো আচলতে জটিলতাৰ সন্মুখীন হৈছে, কাৰণ গ্ৰাহকে নহৰু ক্ৰয় কৰিবলৈ বাদ দিবলৈ ধৰিছে। গতিকে ক'ত আচলতে কেনাটো ক'ত লাগি আছে, কিয় হঠাৎ নহৰুৰ দাম এসপ্তাহৰ ভিতৰতে এনেধৰণে বৃদ্ধি পালে, তাৰ এটা আচলতে কাৰণ কি আৰু সমাধান কি, তাৰ উত্তৰ আচলতে বিচাৰিছে সৰ্বসাধাৰণ গ্ৰাহকৰ লগতে যিবিলাক আচলতে সৰু সৰু ব্যৱসায় আছে তেওঁলোকেও ইয়াৰ এই সমস্যাৰ সমাধান বিচাৰিছে।